দক্ষিণ চব্বিশ পরগনায় বজবজ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল মৃত ব্যক্তির, যা নিয়ে শুরু হয় বিতর্ক। আর এরই মধ্যে সোমবার প্রথম তালিকায় থাকা প্রার্থীদেরই দলীয় সিম্বল দেওয়া হয়, তাঁরাই মনোনয়নপত্র জমা দেন। এটা আমাদের মনে হয় কোনো জায়গায় প্রিন্টিংয়ে ভুল হয়েছিল, সেই ভুলের কারণে একটা মৃত ব্যক্তির নাম এসে গিয়েছে। সেখানে আমাদের তো আর অন্য কিছু বলার নেই, যেখানে দলীয় সিদ্ধান্ত হয়েছে যে ভুল মানুষের হতে পারে বা কোনো প্রিন্টিংয়ে ভুল হতে পারে, সেই জন্য ওটাকে রেক্টিফাই করে নেওয়া হয়েছে। প্রথম তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় নাম ছিল বজবজ পুরসভার দুবারে কাউন্সিলর দীপক ঘোষের। প্রথম তালিকায় নাম থাকারা মনোনয়নপত্র জমা দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আমাদেরও ইনস্ট্রাকশন হয়েছে, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গেছিলাম, আমরা শুভাশিষ চক্রবর্তীর কাছে গেছিলাম, আমরা সুব্রত মুখার্জি বা সুব্রত বক্সি মহোদয়ের কাছে গেছিলাম। আমাদের বলেছে যেটা স্বীকৃত দেওয়া লিস্ট, এই লিস্টটাই কিন্তু প্রার্থী হবে। আমি জানি না, আমাদের কাছে এখনও খবর আসেনি, আমি তো সকাল থেকেই হাঁপিয়ে আসি। কালকে যাবেন নাকি? আমাদের দল যদি নির্দেশ দেয় তো আমরা নিশ্চয়ই সেটাকে করার চেষ্টা করব। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের মধ্যেই উল্টো ছবি ডায়মন্ড হারবারে। গত 4 ফেব্রুয়ারি প্রথমে যে প্রার্থী তালিকা সামনে এসেছিল তাতেই মান্যতা দিচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ, প্রচারও চলছে। ফলে দ্বিতীয় প্রার্থী তালিকায় যাঁদের নাম আছে তাঁদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি, চলছে রাজনৈতিক তরজা। রাস্তায় আগুন জ্বলছে, বিক্ষোভ অবরোধ হচ্ছে, পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে বেনজির অসন্তোষের ছবি সর্বোচ্চ। এরই মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন প্রার্থী তালিকা আসল। সুব্রত বক্সী এবং আমি সই করেছি, আমাদের যৌথ স্বাক্ষরে যে তালিকা গেছে সেই তালিকাটাই চূড়ান্ত। কিন্তু এই নির্দেশের কার্যত উল্টো ছবি ধরা পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার পুরসভায়। ডায়মন্ড হারবার পুরসভায় প্রথম তালিকায় যাদের নাম আছে তাদের নিয়েই শুরু হয়ে গেছে পুরো প্রচারের পর্ব। যেমন ডায়মন্ড হারবার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের টিকিট প্রত্যাশী রাজশ্রী দাস, প্রথম তালিকায় তার নাম ছিল কিন্তু সংশোধিত তালিকায় নেই, অথচ তিনি প্রচার করে যাচ্ছেন এবং জোর গলায় বলছেন প্রথম তালিকাকেই মান্যতা দিচ্ছেন। যখনই দল এক প্রার্থী যখন পদ ঘোষণা করেছিল কালকে, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং স্নেহ যখনই আমরা পেয়েছি, প্রতিটা 16টা ওয়ার্ডেই আমাদের তৃণমূলের প্রার্থীরা প্রতি বাড়িতে বাড়িতে যাচ্ছে। যে লিস্টটা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাড, সেই লিস্টটাই ফাইনাল, প্রথম লিস্টটাই কিন্তু বক্সীবাবুকে অমর্যাদা করছিল, পার্থবাবুকে অমর্যাদা করছিল। প্রথম যে লিস্টটা হয়েছিল, যে প্রথম যে নামের লিস্টটা বেরিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেইটাই ফাইনাল। ডায়মন্ড হারবারের 9 নম্বর ওয়ার্ডেও একই ছবি, এখানে তৃণমূল প্রার্থী হিসেবে স্বপন দাসের নামে দেওয়াল লিখন চলছে, অথচ পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী সই করা তালিকায় নাম আছে পূর্ণেন্দু সরকারের। রীতিমতো বিভ্রান্ত মনে করছি, কিন্তু আমার যে অনুগামীরা আছে তারা তো চাইছে দাদার নাম লিখবো, নিজেদের মধ্যে একটা গণ্ডগোল হয়ে যাবে, অলরেডি আরেকজন নাম লিখতে আরম্ভ করে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, সাংসদের সিদ্ধান্ত অনুসারেই তারা প্রথম তালিকাকে মান্যতা দিচ্ছেন। এমপি সাহেব সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রথম তালিকাটাকে মান্যতা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রথম লিস্ট অনুযায়ী যে 20 জনের নাম বেরিয়েছিল তারা প্রত্যেকেই আজকে নমিনেশন দিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বাংলার অন্য সব জায়গায় এক নিয়ম আর ডায়মন্ড হারবারে আরেক নিয়ম কেন, তার মানে কি ফাটল চওড়া হচ্ছে? খোঁচা সহকারে প্রশ্ন বিরোধীদের। দুটো এবারে লিস্ট হয়েছে, একটা পার্থ চট্টোপাধ্যায়ের একটা পিকের, আর ঘটনাচক্রে দুটোই বাইরে চলে এসেছে। তো পার্টি দুভাগে ভাগ হয়ে গেছে, সিনিয়র আর জুনিয়র। নতুন প্রজন্ম হাতে ক্ষমতা নিতে চাইছে, পুরনো প্রজন্ম ছাড়তে চাইছে না। শাশুড়ি বৌমার যে লড়াই বাড়ি বাড়িতে হয় সেটা এখন টিএমসির মধ্যে শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জির মতো নেত্রীর আজকে তার দলের উপরে যে কন্ট্রোল ছিল, যে নিয়ন্ত্রণ ছিল, সেটা আলগা হয়ে যাচ্ছে। এটা তৃণমূল দলের আগামী দিনে আরো বড় ভাঙনের ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে। তৃণমূল নেতারা বলছেন যে প্রথম লিস্টটাই লিস্ট, সেটাই মানবো। আমার কাছে এরকম কোনো খবর নেই, খবর থাকলে উত্তর দিতাম। 20 দিন পরে রাজ্যের 107টি পুরসভায় ভোট, তার আগে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় তৃণমূল, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, জয়দীপ হালদার ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।